আমি কেবল পুলিশের স্ত্রী নয়, আমি একজন নারী। একটা মেয়ের নিজস্ব পরিচয় থাকতে পারে। এভাবে রাজীব বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন তৃণমূলের এক তারকা নেত্রী লাভলি মৈত্র। দেখুন, রাজীব বন্দ্যোপাধ্যায় আমার মানে রাজনৈতিক কেরিয়ারে উনি, ওনার অভিজ্ঞতা আমার থেকে অনেক বেশি, এবং বয়সে উনি আমার গুরুজন। তো সাম্প্রতিককালে উনি যে মন্তব্য করেছেন যে তৃণমূল প্রার্থী পাচ্ছে না বলে কোথাও পুলিশ অফিসার এসে তৃণমূলে যোগ দিচ্ছেন বা কোথাও পুলিশ অফিসারের ওয়াইফ এসে তৃণমূলে যোগ দিচ্ছেন, তো ওনার প্রতি আমার সম্মান এবং শ্রদ্ধা জানিয়েই আমি ওনার মন্তব্য, আমার মনে হয়েছে একটু হলেও ভুল, তো সেই জন্যই আমি একটু বলতে চাই। দেখুন, এই ঘটনা কিন্তু প্রথম নয়। মানে আমরা যদি একটু পেছনের দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো যে 2014 সালে মুম্বাই পুলিশ কমিশনার ডক্টর সত্যপাল সিং, যিনি তার কর্মজীবন থেকে ইস্তফা দিয়ে ভারতীয় জনতা পার্টির হয়ে ইলেকশনে দাঁড়িয়েছিলেন এবং জিতেছিলেন, এটা আমি পশ্চিমবাংলার বাইরের ঘটনা বললাম। পশ্চিমবাংলায় যদি আমরা নজর রাখি তাহলে আমরা দেখব যে কোনো একজন মহিলা পুলিশ অফিসার, আপনারা জানেন যিনি এসপি ছিলেন, তো সেই এসপি পদমর্যাদা সম্পন্ন একজন অফিসার, তিনি তার কর্মজীবনে থেকে ইস্তফা দিয়ে তিনি ভারতীয় জনতা পার্টির হয়ে ইলেকশনে প্রার্থী হয়েছিলেন, যদিও তিনি হেরে গিয়েছিলেন। তো সেইভাবেই আমার মনে হয় যে হুমায়ুন কবির সাহেব যদি মনে করে থাকেন যে তিনি তার কর্মজীবন থেকে বিরতি নিয়ে, ইস্তফা দিয়ে তিনি কোনো একটা রাজনৈতিক দলে যোগদান করবেন, তো সেখানে তার পূর্ণ স্বাধীনতা আছে এবং সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত, আমার মনে হয় যে তিনি সেটা করতেই পারেন, সেখানে কোনো অন্যায় নেই। এবার আসি দ্বিতীয় প্রসঙ্গে, যেখানে উনি বলেছেন যে কোনো একজন পুলিশ অফিসারের ওয়াইফ এসে তৃণমূলে যোগ দিয়েছেন। দেখুন, আমি একজন পুলিশ অফিসারের ওয়াইফ, অবশ্যই সেটা আমার কাছে সম্মানের, আমার হাজবেন্ডের সম্মান আমার কাছে অবশ্যই রয়েছে, সেটাও গর্বের, কিন্তু তাছাড়াও আমার আরও দুটো পরিচয় আছে, আমি সেটা বলতে চাই। আমার প্রথম পরিচয় হলো আমি অভিনেত্রী, অভিনয় জীবনের সঙ্গে 10 বছর ধরে যুক্ত, আমি টেলিভিশনে কাজ করি। টেলিভিশনে কাজ করার সুবাদে মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছি এবং পশ্চিমবাংলার মানুষের এত বছর ধরে প্রচুর ভালোবাসা পেয়েছি, আশীর্বাদ পেয়েছি। তারপরের আমার পরিচয় হলো আমি একজন নারী, সেটা আমার মনে হয় আমার সবথেকে বড় পরিচয়। তো একটা মেয়ের যে নিজস্ব একটা পরিচয় থাকতে পারে এবং সে নিজের পায়ে দাঁড়াতে পারে, নিজের একটা পরিচিতি তৈরি করতে পারে, সেটাই মুছে দেওয়ার চেষ্টা করছে এই দল যেখানে রাজীব বন্দ্যোপাধ্যায় যোগদান করেছে, সেখানেই আমার আপত্তি। তো আপনারা দেখছেন যে বাংলার মহিলাদের, মা বোনেদেরকে যেভাবে যে ভাষায় কথা বলা হচ্ছে, যেভাবে অসম্মান করা হচ্ছে, এবং বাংলার শিল্পীদেরকে, শিল্পীদের সম্পর্কে যে মন্তব্য করা হচ্ছে, আপনারা আমার ফেসবুক প্রোফাইল দেখলে দেখতে পাবেন যে কিছুদিন আগে আমি একটা নিউ টাউনে একটি সভায় এসেছিলাম এবং সেই ভিডিওতে যারা মন্তব্য করেছেন অত্যন্ত কদর্য ভাষা ব্যবহার করেছেন, এবং তাতে শুধু আমাকে যে বলা হচ্ছে সেটা নয়, আমার পরিবারকেও বলা হচ্ছে, আমার স্বামীকে বলা হচ্ছে, আমার 3 বছরের ছোটো বাচ্চাকেও বলা হচ্ছে, আমার বাবা মাকেও বলা হচ্ছে। আমি যদি কোনো রাজনৈতিক দলে যোগদান করি সেটা আমি আমার নিজের সিদ্ধান্তে যোগদান করেছি, আমার আমার স্বাধীনতা আছে, আমি যোগদান করেছি, তাতে আমার মনে হয় না আমার বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহ, সন্তান, সংসারে অশান্তি, বিবাহ বহির্ভূত সম্পর্ক, শারীরিক অসুস্থতা, বাস্তুদোষ, এইসব সমাধানের একমাত্র ঠিকানা জ্যোতিষ স্বর্ণ গোল্ড মেডেলিস্ট তান্ত্রিক ও জ্যোতিষ প্রসাদ রায়। এছাড়াও যোজক, বিচার, ঠিকুচি ও কুষ্টি তৈরি করা হয়। জিএসএল সার্টিফাইড গ্রহরত্ন ও সোনা রূপার সঠিক মূল্য পাওয়া যায়। তাই আর দেরি না করে আজ চলে আসুন তান্ত্রিক ও জ্যোতিষী প্রসাদ রায়ের কাছে, আপনার সমস্যা সমাধানের একমাত্র সেরা ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ, বিজন দুর্গাপুর 5, মোবাইল নম্বর 8976769 6309 8170011562। রাজেশ ফ্যাশন ট্রেন্ডস ফ্যামিলি শপ, এখানে 1 থেকে 80 বাচ্চা থেকে পুরুষ মহিলা সকলের সমস্ত ধরনের পোশাক পাওয়া যায়। এছাড়াও কেনাকাটার সাথে থাকছে আকর্ষণীয় গিফট। তাই আর দেরি না করে আজই চলে আসুন রাজেশ ফ্যাশন ট্রেন্ডসে, আরামোর দুর্গাপুর 12, মোবাইল নাম্বার 8436630146। রাজেশ জুয়েলার্স, এখানে হলমার্ক গোল্ড জুয়েলারি, সিলভার জুয়েলারি, জেমস ও নবরত্ন, ডায়মন্ড, সোনা রূপা পাওয়া যায়। এছাড়াও একই ছাদের তলে থাকতে জ্যোতিষ অর্ণব ভট্টাচার্য, বাস্তু বিচার,
পুষ্টি বিচার, জটক বিচার এবং আরও কিছু জানতে হলে আজই চলে আসুন রাজেশ জুয়েলার্স, আরামোর, দুর্গাপুর 12, মোবাইল নাম্বার 9474551559।